বলতে এক শ্রেণীর মৌলিস হয়েছে নতুন আগে গ্রহণ করছে এরা সমাজকে বিভক্ত করে দিয়েছে নতুন একটা মসজিদ বানিয়েছে হ্যাঁ এরা যত ফিদনার মূল এরা ইহুদিন আসার টাকা নিয়ে রাতারাতারি মানে অল্প দিন রাতারাতি মসজিদ হয়ে গেছে টাকা পেল কোথায় ইহুদি ইহুদিনের দালাল বা ইহুদিন আসারদের কোন এজেন্ডাটা বাস্তবায়ন করেছে এরকম একটি বিষয়কে তারা দেখাতে পেরেছে এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে কারা না বলেন ব্রিটিশরা কারা ছিল ইহুদিন ছিল না সেখানে অগ্রণী ভূমিকা পালন করা করেছে আহলাদিস করেছে শাহ ইসমাইল সৌধের ইতিহাস পড়েন তিতিমুড়ির ইতিহাস জানেন আপনারা আর বাসের কালার ইতিহাস আপনারা জানেন হাজির ইতিহাস আপনারা জানেন এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল তারাই ছিল আহলাদিস নেতৃবৃন্দ আহলাদিস জনতা শুধু তাই নয় আধুনিক যুগেও আপনারা দেখেন অনেক সময় রাসুলকে নিয়ে কটূক্তি করা হয় কোরআনকে নিয়ে অবমাননা করা হয় আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় বিশ্বের যে প্রান্তে ঘটক আহলা ওই ঘরে বসে থাকে যদি ক্ষমতা থাকে তাকে ধরে আটকাবেন বলুন যে তুমি ব্যাটা প্রমাণ দিয়ে যাও না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এমনি ছাড়া যাবে না কারণ আহলা হাদিসটা ভেশেতে শাসন নাই আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আহলা হাদিস যা ইহুদি নাসারাদের দালাল তাই না আপনাদের এরকম বলে না বিভিন্ন জায়গায় ইহুদিন আসারদের দালাল ইহুদ্দিন আসারদের পয়সা মসজিদ তৈরি হয়েছে কাজে মসজিদে সালাত হবে না এরকম অনেক কথা কিন্তু আমরা শুনেছি বা শুনে থাকি যারা বলেন তারাও কিন্তু এক শ্রেণীর ওলামা হুজুর তাদের মাথায় পাশালা পাগড়ি টুপি সুন্দর দাড়ি আমার চারও সুন্দর দাঁড়ি লম্বা দাড়ি গায়ে সুন্দর জুব্বা তারা কিন্তু এগুলো বলেন কিন্তু তারা কখনো কোরআনের আয়াতটা পড়ে দেখেন নয় আল্লাহ সুবহান ওয়া تعالی সূরা হুজুরাতের ছয় নম্বর আয়াত বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনজাকুম ফাসিকুম বিনাবা ইং ফাতাবায়ানু হে ईमानদারগণ যখন কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে তোমাদের কাছে আসে আগমন করে তখন তোমরা সেটা যাচাই করো ফাতাবায়ানু যাচাই করো আনতুস বিহু কাওমাম এই আশঙ্কা যে তোমরা অজ্ঞতাবশত কোনো কমের উপর আক্রমণ করে বসবে আর এই কাজটা কিন্তু সমাজে হয় এক শ্রেণীর মৌল হিসাবে যখন এটা বলতে থাকে যে গ্রহণ করছে এরা সমাজকে বিভক্ত করে দিয়েছে নতুন একটা মসজিদ বানিয়েছে হ্যাঁ এরা যত ফিদনার মূল এরা ইহুদিন আসার টাকা নিয়ে রাতারাতারি মানে অল্প দিন রাতারাতি মসজিদ হয়ে গেছে টাকা পেলো কোথায় এইগুলো বলার প্রেক্ষিতে সমাজের এক মানুষ এটা যাচাই না করে কিন্তু আক্রমণ করে বসে আক্রমণ করে বসে মসজিদ ভেঙে দেয় পুড়িয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় দেয় না অসংখ্য ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে এই বিষয়গুলি নিয়ে পর্বে ঘটেছে আপনারা জানেন তারপরে কি বলছেন আলা ফায় আল তুমি যেন পরবর্তীতে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে না হয় তা আল্লাহ সোভানত নির্দেশনা হচ্ছে যে তোমরা যাচাই করো যাচাই করে যদি প্রমাণ থাকে তখন তুমি কথা বলো তো প্রমাণ নয় কিছু নেই তোমার মতের বিরুদ্ধে গেল তোমার লালিত বিধেহাতের বিরুদ্ধে বা তোমার ব্যবসার বিরুদ্ধে যখন তারা হক কথা বলে তখন তুমি একেবারে চোখ বন্ধু করে বলে দিচ্ছ এরা ইহুদিন আসারদের দালাল ইহুদিন আসারদের দালাল বা ইহুদ্দিন আসারদের কোন এজেন্ডাটা হালাদিসটা বাস্তবায়ন করেছে এরকম একটি বিষয়কে তারা দেখাতে পেরেছে বরং ইহুদিন আসারাদের সাথে আহলাদ বৈরী সম্পর্ক যুগ যুগ ধরে ইহুদ্দিনের যে কোনো কর্মসূচি বা যে কোনো এজেন্ডার বিরুদ্ধে সবচেয়ে আগে যারা সুচ্ছা তারা হাদিসরা কথা ঠিক না থেকে এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে কারা না বলেন ব্রিটিশরা কারা ছিল ইহুদিন আসারা ছিল না সেখানে অগ্রণী ভূমিকা পালন করা ইতিহাস পড়েন তিতিপুরির ইতিহাস জানেন আপনারা আর বাঁশের কাল্লার ইতিহাস আপনারা জানেন হাজি শরীয়তুল্লার ইতিহাস আপনারা জানেন এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল তারাই ছিল আহ্লাদিস নেতৃবৃন্দ আহ্লাদিস জনতা শুধু তাই নয় আধুনিক যুগে আপনারা দেখেন অনেক সময় রাসুলকে নিয়ে কটূক্তি করা হয় কোরআনকে নিয়ে অবমাননা করা হয় আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় বিশ্বের যে প্রান্তে ঘটক আহ্লাদিস ঘরে বসে থাকে আহ্লাদিসরা সুচ্ছার কণ্ঠে কথা বলে রাষ্ট্রপথে মিছিল করে প্রতিবাদ করে বন্ধন করে তারা সেমিনার করে সিম্পুজিয়াম করে তারা প্রতিবাদ করে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে দাবি জানা এগুলিকে প্রতিরোধ করার জন্য তাহলে আপনি মুখস্থ বলে দিলেন যে আহেলাদিসে ইহুদিনা সারাদের দালাল মানে ইহুদিনা সারাদের দালাল কোন ডকুমেন্টের ভিত্তিতে কোন মানে কোন এভিডেন্স তোমার কাছে আছে যা হালে আদিসে ইহুদিনা দালাল আহেলাদিসদের কোন মসজিদ যে আসারাদের টাকার হয়েছে টাকায় হয়েছে এরকম কোন একটি মসজিদের একটি একটি ফুটা পয়সার প্রমাণ কি তোমাদের কাছে আছে দেখাতে পারবে কেউ কেমত হয়ে যাবে কোনো দিন দেখাতে পারবে না তাহলে এগুলো কেন বলে জানেন এগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে তারা তাদের দলকে ঠিকিয়ে রাখ টিকিয়ে রাখার জন্য নিজের দলকে বা নিজের আচরিত মাঝাব তরিকা এইটাকে টিকিয়ে রাখার জন্য একটা কিছু বলতেই হবে তো বলতে হলে এমন কিছু বলতে হবে যে এটা বললে মানুষ বিশ্বাস করবে যে এটা প্রমাণ করার বা যাচাই করার মতো কোনো যন্ত্র মানুষের কাছে নেই তাই না জনগণের কাছে নেই সাধারণ মানুষ কীভাবে যাচাই করবে এটা এইভাবে তারা এই কথাটা বেশি বলার চেষ্টা করে সমানুদ্দিনী ভাইয়েরা আপনারা যদি কেউ এরকম বলে যদি ক্ষমতা থাকে তাকে ধরে আটকাবেন বলবেন যে তুমি বেটা প্রমাণ দিয়ে যাও নাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এমনি ছাড়া যাবে না কারণ আহেদিটা ভেসে দেশ শাসন নাই প্রায় চার কোটি আহেদিস প্রায় চার কোটি আহেলাদিসের বসবাস বাংলাদেশে আহলাদিস থেকে এমনিতে আসছে আকাশ থেকে নাজি লুসে নাকি অন্য দেশ থেকে এসে এখানে রিফুজি আহেলাদিসটা এদেশের তারা বংশ পরম্পরা এ দেশের নাগরিক কর্তৃক সূত্রে জন্মসূত্রে তারা এ দেশের নাগরিক কাজে তাদেরকে তুমি ফুদে উড়িয়ে দিবে এই দুঃসাহস দেখানোর কোনো সুযোগ তোমাদের নেই